বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি। এই করোনার এই মহামারীর সময়ে আমাদের যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সুস্থ রেখেছেন, এই জন্য অশেষ শুকরিয়া আদায় করি। তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে। আমি আমার পরিচয় দিয়ে নিই, আমি আফরোজা আক্তার, সিনিয়র শিক্ষক ও শ্রেণী পরিচালক, সৃষ্টি একাডেমিক স্কুল, টাঙ্গাইল। তো আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো বিজ্ঞান, তোমরা জানো যে বিজ্ঞানী পড়ায় আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান, এবং এখানে আমি তোমাদের আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অষ্টম অধ্যায় শব্দের কথা, অষ্টম অধ্যায় শব্দের কথা। এটার এই শব্দের কথার আজকে দ্বিতীয় ক্লাস, শব্দের কথার আজকে দ্বিতীয় ক্লাস এবং এটার পার্ট চার থেকে ছয় পর্যন্ত তোমরা সামনে বই রাখবে এবং পাঠগুলি অবশ্যই দাগিয়ে রাখবে, তাহলে তোমাদের জন্য বুঝতে এবং পড়তে সুবিধা হবে। পাঠ চার থেকে পাঠ ছয় অধ্যায় শব্দের কথা অষ্টম, ঠিক আছে? তো এভাবে আজকে চলো আমরা একটু ক্লাস করি। খুবই সহজ একটা অধ্যায় এবং তোমাদের অনেক ভালো লাগবে এই ক্লাসগুলি পড়তে, তোমাদের অনেক মজা লাগবে, খুবই সহজ ক্লাস। দেখো আমরা প্রথম যেটুকু পড়েছি তারপর থেকে শুরু করেছি। আমরা প্রথম পড়েছিলাম আমরা শব্দ কীভাবে উৎপত্তি হয়, তার এখন পড়বো আমরা শব্দের সঞ্চালন, তারপর শব্দ কীভাবে সঞ্চালিত হয়, মানে এক স্থান থেকে অন্য স্থানে যায় বা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে কীভাবে। তো শব্দ সঞ্চালনের জন্য প্রয়োজন হয় মাধ্যম, মাধ্যম কোনো রাস্তা প্রয়োজন পড়ে, তো শব্দ সঞ্চালনের জন্য প্রয়োজন হয় মাধ্যম, এবং মাধ্যম শব্দ সঞ্চালিত হতে হবে তিনটি মাধ্যমে, তার মধ্যে আছে যে কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন, তরল এবং বায়বীয় এই তিনটি মাধ্যমে শব্দ সঞ্চালিত হতে পারে, ঠিক আছে? তো এখন দেখো কোন মাধ্যমে শব্দ বেশি দ্রুত সঞ্চালিত হতে পারে। তো পরীক্ষার সাহায্যে দেখি আমরা যে কীভাবে শব্দ সঞ্চালন জন্য মাধ্যম প্রয়োজন বা বায়বীয় মাধ্যমে কীভাবে শব্দ সঞ্চালিত হতে পারে। তো এই পরীক্ষার জন্য আমাদের লাগবে হচ্ছে একটি ধাতব ঝুনঝুনি, একটি সরু কাঠি, একটি বড় মুখওয়ালা বোতল এবং একটি কর্ক, মানে মুখ বোতলে ছিপি দেওয়ার জন্য একটি কর্ক লাগবে, ঠিক আছে? তো দেখো এই পরীক্ষাটি আমরা দেখি, মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না, বা এখানে এটা দিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে বায়বীয় মাধ্যমে শব্দ সঞ্চালিত হতে পারে, বায়বীয় মাধ্যমে শব্দ সঞ্চালিত হতে পারে, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা দুটো জিনিস প্রমাণ করতে পারবো, এক হচ্ছে মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না, আরেকটি হচ্ছে বায়বীয় মাধ্যমের ভেতর দিয়ে শব্দ সঞ্চালিত হতে পারে। তো দেখো এই পরীক্ষাটার খেয়াল করো, এখানে একটা বোতল আছে, ঝুনঝুনি ছিপি, ছিপির একদিকে ঝুনঝুনিটাকে আটকে দেওয়া হয়েছে কাঠি দিয়ে, এবং প্রথমবার নাড়াচাড়া করার পরে এই ছিপি খুলে তাপ দিয়ে ছিপির মুখটা বন্ধ করে দেওয়া হবে, ঠিক আছে? তো আমি ধাপে ধাপে আসি তোমাদেরকে দেখানোর জন্য, পদ্ধতিটা আমরা একটু বর্ণনা করি। যে একটি কাঠির মাথায় একটি ঝুনঝুনি বেঁধে অপর মাথাটি কর্কের মুখের ভেতর ঢুকিয়ে দিই। পুরো ব্যবস্থাপনাটি এমনভাবে সম্পন্ন করতে হবে যাতে করে আমাদের যে কর্কটা আছে, কর্কটা বোতলের ছিপির কাজ করবে এবং বোতলের ছিপিটি সেই কর্ক দিয়ে ভালো করে আটকে দিতে হবে, এবং ছিপিটি বন্ধ করে বোতলটিকে যদি আমরা ঝাঁকাই, ঝাঁকালে কী হবে, শব্দ কি শোনা যাবে? তোমাদের কী মনে হয়, শব্দ শোনা যাবে? হ্যাঁ, অবশ্যই শব্দ শোনা যাবে, কারণ বোতলের ভেতরে কী আছে, বোতলের ভেতরে আছে বায়ু, এবং এই বায়ুর মাধ্যমেই শব্দ আমাদের কানে পৌঁছাবে। তবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন বোতলটিকে ছাকাবো তখন যেন এটি দেয়ালের গায়ে স্পর্শ না করে, দেয়াল বোতলের যে দেয়ালটা সেই দেয়াল যেন স্পর্শ না করে, এবং অবশ্যই শব্দ শোনা যাবে। এরপরে আমরা কী করবো, বোতলের ছিপি খুলে বোতলের নিচে তাপ দেবো, যে চিটচে যেমনভাবে আমি তোমাদের দেখিয়েছি, এবং বোতলের সব বাতাস বের হয়ে যাবে। বোতলের সব বাতাস যখন বের হয়ে যাবে তখন কী হবে, তখন ছিপিটাকে ভালো করে বন্ধ করে দেবো, ঠান্ডা হওয়ার পর বোতলটিকে আবার ঝাঁকাবো। আমরা সাথে সাথে গরমটার মধ্যে গরম বোতলে হাত দিব না, এবং ঠান্ডা হওয়ার পরে বোতলটিকে আবার ঝাঁকাবো, তখন শব্দ শোনা যাবে না, আর শোনা গেলেও খুব ক্ষীণ শব্দ শোনা যাবে। এর একটা কারণ হচ্ছে মাধ্যম ছাড়া, এর একটা কারণ হচ্ছে বোতলের ভিতরে তাপ দেওয়ার কারণে বোতলের ভিতর থেকে যে বাতাসটা, সেই বাতাসটা বের হয়ে গিয়েছে, তাহলে বোতলটা বায়ুশূন্য হয়ে গেছে, বায়ুশূন্য হওয়ার কারণে বোতলের বাতাস
বোতলে ঝাঁকালে সেই শব্দ বাইরে বের হতে পারবে না, তার মানে ওটার মধ্যে কোনো মাধ্যম রইল না। যেহেতু মাধ্যম রইল না সেজন্য আমরা কিন্তু কঠিন মাধ্যম এখানে ব্যবহার করিনি, কারণ এখানে আগেই বলেছি আমি যে বোতলের ঝুনঝুনিটাকে যখন আমরা ঝাঁকাবো তখন যেন বোতলের গা স্পর্শ না করে, তার মানে আমরা কিন্তু এখানে কঠিন কোনো মাধ্যমও এখানে ব্যবহার করি না, আমরা শুধু ব্যবহার করছি বায়বীয় মাধ্যম। তার মানে বোতলের ভিতর বায়ু শূন্য হওয়ার কারণে বোতলটিকে আবারও যদি আমি ঝাঁকাই তাহলে মানে বোতলের ভিতর থেকে বাতাস বের করে নেওয়ার পরে যদি আবার ঝাঁকাই তাহলে সেই শব্দ শোনা যাবে না, বা শোনাগুলো ক্ষীণ শব্দ শোনা যাবে, মানে কিছু পরিমাণ বাতাস থেকেও যেতে পারে যেন খুবই ক্ষীণ শব্দ শোনা যাবে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না। তো আমি আরও একটা উদাহরণ দিতে চাই তোমাদের সামনে, যে আমরা যে চাঁদে যদি বিস্ফোরণ ঘটানো হয় তাহলে কি আমরা শুনতে পাবো? কী মনে হয় তোমাদের, শুনতে পাবো? না, শুনতে পাবো না, কারণ চাঁদে কোনো মাধ্যম কাজ করে না। বায়বীয় যে মাধ্যমে আমাদের পৃথিবী পর্যন্ত চাঁদ থেকে শব্দ এসে পৌঁছাবে সেই মাধ্যম নাই, যেমন বায়বীয় মাধ্যম, ওখানে ওখানে বায়ুশূন্য অবস্থা, যে কারণে চাঁদ থেকে চাঁদে বিস্ফোরণ ঘটালে আমরা শুনতে পাই না বা শুনতে পাবো না। এরপরে আসি আমরা তরল পদার্থের শব্দের সঞ্চালন, তরল পদার্থের শব্দের সঞ্চালন, এটাও আমাদের পরীক্ষার সাহায্যে আমরা একটু প্রমাণ করি। তো এখানেও লাগবে একটি বেলুন এবং কিছু পরিমাণে পানি, উপকরণ হিসেবে লাগবে কিছু পরিমাণ একটি বেলুন এবং কিছু পরিমাণে পানি। তো দেখো এটাকে আমরা কীভাবে করতে পারি, তো এরকম একটা বেলুন নিব আমরা, বেলুন নিয়ে বেলুনের ভেতরে পানি ঢুকিয়ে বেলুনটাকে আটকে দেব, এবং যদি আমরা কানের কাছে ধরে একটা মাথা কানের কাছে ধরে অপর প্রান্তে যদি নখ দিয়ে আঁচড় কাটা হয় তাহলে আঁচড়ের শব্দ শোনা যাবে, কারণ এর ভেতরে বেলুনের ভেতরে আছে পানি, পানি ভেদ করে সেই শব্দকে আমাদের কানে পৌঁছাবে। তার মানে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে তরল পদার্থ ভেতর দিয়ে শব্দ সঞ্চালিত হতে পারে, তরল পদার্থের ভেতর দিয়ে শব্দ সঞ্চালিত হতে পারে। তো দেখো এখানে আমি এই পদ্ধতিটা এখানে বর্ণনা করেছি যে চিত্রের মতো করে বেলুনটিতে পানি ভরে বেলুনের একদিক কানের দিকে কানের কাছে ধরি, অপর পাশে আস্তে করে যদি আঁচড় কাটি আঁচড়ের শব্দ শোনা যাবে। এ থেকে বোঝা যায় যে তরল পদার্থের ভেতর দিয়ে শব্দ সঞ্চালিত হতে পারে, তারপরে কঠিন পদার্থের শব্দের সঞ্চালন। তো এটাও আমরা একটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে পারি, একটা কাঠ ধাতব একটা স্কেল নিতে পারি, এই ধাতব স্কেলটা আমরা কানের কাছে ধরে স্কেলের উপরে যদি আঁচড় কাটা হয় তাহলে সেই শব্দ আমাদের কান পর্যন্ত গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, দেখো এটাকে আমি বর্ণনা সাহায্যে তোমাদেরকে দেখাই, এর উপকরণ হিসেবে লাগবে একটি ধাতব স্কেল পদ্ধতি। দেখো চিত্রের মতো করে স্কেল বা দণ্ডটিকে কানের কাছে ধরে যদি স্কেলের অন্য প্রান্তে কাউকে আঁচড় কাটতে বলি তাহলে আঁচড়ের শব্দ শোনা যাবে। এই পরীক্ষা থেকে বোঝা যায় যে কঠিন পদার্থের ভেতর দিয়ে শব্দ সঞ্চালিত হতে পারে। তো এই যে তিনটা মাধ্যম, কঠিন, তরল এবং বায়বীয়, এই তিনটা মাধ্যমের ভেতর দিয়ে শব্দ সঞ্চালিত হতে পারে। তো আরও একটা উদাহরণ দিতে পারি আমরা কঠিন পদার্থের ভেতর দিয়ে শব্দের সঞ্চালনের, যেমন রেলগাড়ি, আমরা চোখে দেখছি না যে রেলগাড়ি আসছে, কিন্তু রেলগাড়ি যদি আসতে থাকে, যদি আমরা রেললাইনের পাতের উপর যদি কান পাতি তাহলে রেলগাড়ির চোখে দেখা না গেলেও সেই শব্দটা ওই রেললাইনের লোহার পাতের ভেতর দিয়ে আমাদের কানে এসে পৌঁছায়, তার মানে কঠিন পদার্থের ভেতর দিয়ে শব্দ সঞ্চালিত হতে পারে। ঠিক আছে, তো এই তিনটা পরীক্ষা তোমরা অবশ্যই ভালো করে পড়বে, কোথাও কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। একটু ছোট্ট বাড়ির কাজ নাও, বাড়ির কাজ হচ্ছে কঠিন, তরল, বায়বীয় মাধ্যমে শব্দের সঞ্চালন পরীক্ষার সাহায্যে এটা প্রমাণ করতে হবে। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।